হ্যালো লন্ডন, আমি এখন বর্তমানে আছি টাওয়ার ব্রিজও। টাওয়ার ব্রিজের পিছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন ইউরোপের টলেস্ট বিল্ডিং এবং মেয়র অফ লন্ডনের অফিস। ওই প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন টাওয়ার অফ লন্ডন বা আর উপরের দিকে রাজার পুরাতন বাড়ি হিসেবে, যে বাড়ি থেকে খাজনা আদায় করা হতো বা বিভিন্ন ধরনের বিভিন্ন পানিশমেন্ট দেওয়া হতো। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে বোট, পানির মধ্যে নৌকা, এই যে নৌকা বা ভ্রমণের জন্য বিভিন্ন ধরনের বোট আছে, বোটগুলো টুরিস্টের জন্য তুলে দেওয়া হয়েছে। আজকে পাটা, যার কারণে নদীতে পানি অনেকটা কম, তাই এরকম আরো বিভিন্ন জায়গায় যাবো, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। এখন অনেক টুরিস্ট চলে এসেছেন এই টাওয়ার ব্রিজের উপরে উঠার জন্য। এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। আমরা অনেকটা টাওয়ার ব্রিজের মধ্যখানে গেছি। এই যে লোকজন হাঁটা চলা করতেছে, এটা হচ্ছে ফ্রুট ব্রিজ। একটি বোট অতিক্রম করে যাচ্ছে। সামারে আরো অনেক বিজি, গ্রীষ্মকালে আরো অনেক বিজি হয়। টাওয়ার ব্রিজটা খুবই হেভি করে বানানো হয়েছে। আপনারা একটু যদি কাজটাকে দেখেন যে এগুলো কিভাবে বানানো হয়েছে, স্টিলের এক একটি পাত অনেক হেভি। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই টাওয়ার ব্রিজকে নিয়ে কয়েকটি ভাষায় লিপিবদ্ধ করা হয়েছে বিভিন্ন কথাবার্তা। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলারও একটি স্থান পেয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটি পিকচার সাথে দিয়ে দিব। 1800 সেঞ্চুরিতে কাজ করা হয় এখানে, বিভিন্ন ধরনের অস্ত্র বা বিভিন্নগুলো বানানো হতো। টাওয়ার ব্রিজের বিভিন্ন ট্রাফিক কমানোর জন্য টাওয়ার ব্রিজ আরও আগেও বানানো হয়েছে, জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে 1894-এ। আমি আর একটি পিকচার সাথে অ্যাড করবো, আপনারা দেখতে পাবেন। আমরা এখন টাওয়ার ব্রিজের নর্থ, উত্তর পার্শ্বে আসি, যেখান থেকে মেয়র অফ লন্ডনের অফিস এবং এই যে শার্ট যেটা সেটা দেখতে পাচ্ছেন। এখানে অস্ত্রশস্ত্র বলতে দু একটি এখানে স্মৃতি হিসাবে রাখা হয়েছে, এই যে গোলা বারুদ বা ইয়ের জন্য আপনারা দেখতে পাচ্ছেন। আমি খুব অবাক হয়েছি যে এখানে বাংলা ল্যাঙ্গুয়েজের স্থানও হয়েছে। দেখেন নদীর পাশে এই যে বসার জন্য, দর্শকবৃন্দের জন্য কী ধরনের ফ্যাসিলিটি করে রাখা হয়েছে। আমাদের দেশে সুরমা নদীর পাশে এরকম করা হয়েছে। আরেকটি জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই যে নদী বাঙ্গন রোদে ওরা যে হেভি ওয়াল দিয়ে এই যে নদীগুলাকে কন্ট্রোল করে রেখেছে এবং টুরিস্টের জন্য কি সুন্দর আকর্ষণীয় করে রেখেছে। এখানে কোনো নদী বাঙ্গন নাই, হেভি ওয়ালের মাধ্যমে পানিকে কন্ট্রোল করে বিভিন্ন প্রোগ্রাম তারা হাতে নিয়েছে, কি সুন্দর লাগে। টাওয়ার অফ লন্ডন বা এখানে পুরাতন রাজার বাড়ি যেটা,
এখানে তারা এখানে আগে বসে শাসন করত। আমরা আছি বর্তমানে টাওয়ার অফ লন্ডনের উত্তর পাশে। প্রথমে আমরা শুরু করেছিলাম এই যে এইদিক থেকে ঢুকা যায়, প্রবেশ করা যায়, কিন্তু আর একটু সামনের দিকে যাচ্ছি। আজকের দিনটি খুবই সুন্দর এবং ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে রাজার বাড়ির সম্মুখে যাওয়ার জন্য এই যে এখানে পানি বা এখানে একটা খালের মতো আছে, এই খালটা ফের হয়ে তারপর এই যে কাসলে যেতে হয়। এটা অনেকটা কাসলের মতো, শত শত বছর পূর্বে এটা বানানো হয়েছিল। অনেক লোকজন দেখতেছেন, অনেক টুরিস্ট এসেছেন। টাওয়ার দেখতে হলে এখান থেকে টিকিট সংগ্রহ করে তারপর ভিতরে যেতে পারবেন। এটার নাম হচ্ছে সেন্ট টমাস টাওয়ার, যেটা 1280 সালে নির্মিত হয়েছে, অত আগে নেই। এখানে একটি গেট দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের অপরাধ যারা সংঘটিত করত তাদের জন্য শাস্তি স্বরূপ এখানে জেলের মতো ব্যবহার করা হয়েছে। 1280 খ্রিস্টাব্দে এখানে টাওয়ার অফ লন্ডন সম্বন্ধে দর্শকের উদ্দেশ্যে একজন ব্যাখ্যা বা বর্ণনা দিতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন লন্ডন আসলে খুবই মজার শহর, গাড়ি দিয়ে সবগুলা দেখা যায় না, হেঁটে হেঁটে আসতে অনেক কিছু দেখা যায়। এটা সম্ভবত রাত 11টা পর্যন্ত খোলা থাকে, এই যে আলোর মাধ্যমে লাইটের মাধ্যমে এগুলোকে ওপেন রাখা হয়। আপনারা নির্দিষ্ট টিকিট কেটে নির্দিষ্ট সময়ের জন্য আপনারা এখানে প্রবেশ করতে পারেন। সম্মানিত দর্শক, এখন টাওয়ার অফ লন্ডন বা পুরাতন রাজার বাড়ির যে পশ্চিম পাশে আমরা আছি, এখানে টাওয়ার অফ লন্ডন দেখতেছেন এবং এই যে এখানে দেখতেছেন আইস স্কেটিং। এখানে অনেক বরফ জমা করে তারপর মেশিনের মাধ্যমে এগুলোকে স্প্রেডিং করে, তারপর নিচ থেকে টেম্পারেচার কন্ট্রোল করে এখানে খেলাধুলার জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে এই যে শুজ দেখতেছেন ওদের পরনে, নিচে একটা ব্লেডের মতো, প্রতিটি শুজের নিচে ব্লেডের মতো আছে। এখানে বড় শিশু সবাই আইস স্কেটিং করে, আবার এগুলো অনেক প্র্যাকটিসের প্রয়োজন, হঠাৎ করে কেউ কিন্তু পারবে না। লন্ডনে আপনারা যারা বা আমেরিকাতে বা ইউরোপে যারা বসবাস করেন, অনেক সময় আপনারা এইরকম আইস স্কেটিং দেখা থাকতে পারেন। এটা খুব সুন্দর একটা খেলা, খুব এনজয় করা যায়, তবে এটা ব্যালেন্স রাখতে হয়। এই যে একজন লোক দেখতেছেন, উনি সম্ভবত ট্রেইনার, শিক্ষক হিসাবে কাজ করেন। এই যে উনি আইস স্কেটিং করতেছেন, এই সুজের নিচে একটি ব্লেডের মতো থাকে, দুইটা সুজে দুইটা ব্লেডের মতো থাকে, ক্যাসকেডিং করে করে মানে ফিসলি ফিসলি যায় আর কি। খুব সুন্দর একটি দৃশ্য আপনারা দেখতেছেন। যাই হোক, আমরা এখন চলে যাব টাওয়ার অফ লন্ডনের দক্ষিণ প্রান্তে, ওই দিক থেকে আবার আমরা টাওয়ার ব্রিজের দিকে চলে যাব। তারপর আজকের মতো এই ভিডিওটাকে সমাপ্ত ঘোষণা করব। সম্মানিত দর্শক, আমরা এখন আসছি দক্ষিণ পূর্ব পাশে টাওয়ার ব্রিজের,
এখানে দেখতে পাচ্ছেন একটি গোল আকৃতির পানির ফোয়ারা। আমি আসছি ওয়াপিং সাইটে, পোস্ট কোড হচ্ছে KW1। এটা একটি পেয়ার, এই যে এখান থেকে বিভিন্ন লোকজন এই পেয়ারের মাধ্যমে টিকিট কেটে বিভিন্ন জায়গায় আসা যাওয়া এবং ভ্রমণ করে। টাওয়ার ব্রিজের দক্ষিণ পাশে WE1W বা ওয়াপিং এরিয়া, এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট কিছু বোট আছে। টাওয়ার ব্রিজের কাছে এই বোটগুলা এখানে ডকিং করে রাখা হয়েছে পানিকে কন্ট্রোল করে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে বিল্ডিং, এই বিল্ডিংয়ের মধ্যখানে এগুলা ট্যাম্পস রিভারের সাথে সংযুক্ত আছে। এই যে বিভিন্ন ধরনের বোট এবং এই যে পুরাতন বোট বা এই যে নৌকা, যে তাদের নৌকা ডিজাইন দেখেন, এগুলা দেখানো হলো। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো এখানে বিদায়, আমাদের সঙ্গে থাকুন, শেয়ার দিন, লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরুন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।